Assalamualaikum, MJ personal blog থেকে সবাইকে স্বাগত এবং শুভেচ্ছা সবাই সাবস্ক্রাইব করুন এবং আমার চ্যানেলের সাথে থাকবেন আমরা রওনা করছি সেনা শপিং কমপ্লেক্সের উদ্দেশ্যে দুজন রওনা করছে আমার দুই ছেলে মেয়ে মার্কেটে যাওয়ার জন্য খুব ব্যস্ত সবাই দুজনেই রওনা করতেছে এবং হাঁটতেছে আমরা সামনে স্ট্যান্ডে যাচ্ছি রাস্তায় রিকশার জন্য ওয়েট করতেছি রিকশার জন্য ওয়েট করতে রিকশা পাই কিনা এটা একটা রিকশা চলে আসছে এবং আমরা রিকশায় উঠলাম রিকশায় ওঠার পরে আমরা সেনা শপিং কমপ্লেক্সে যাচ্ছি দেখেন আমাদের রাস্তার আশেপাশে মনোরম দৃশ্য এবং সুন্দর পরিবেশ তো আমরা প্রায় নবীনগর কাছাকাছি চলে আসছি নবীনগর স্টানে আমরা এখনই নামবো এই যে দেখা যায় সেনা শপিং কমপ্লেক্স আমরা এখানে নামলাম এখন আমাদের একটা ওভার ব্রিজ আছে ফ্লাইওভারটা উঠবো আমরা ফ্লাইওভার উঠে পার হবো পার ওই পারে যাবো তো আমার দুই ছেলে মেয়ে এখন ফ্লাইওভার উঠছে ওরা খুব মজা পাচ্ছে যে দুই ফ্লাইওভার এইবারে এসে তারপর ফ্লাইওভার দিয়ে নামছে ওরা খুব এক্সাইটেড এবং আগ্রহী যে সেনা শপিং কমপ্লেক্সে যাবে আগেও গেছে তারপরে ওদেরকে ভালো লাগে ওর লিফটে ওঠে এবং চলন্ত সিঁড়িতে ওঠে এই জন্য ওদেরকে কিছু খুব ভালো লাগে ওরা ঘুরে উদ্দেশ্য হলো পিজা খাওয়ার জন্য তো হয়তো পিজা না খেলেও হয়তো আমরা বাসা নিয়ে আসবো পিজা কেক তো আমরা এখন সামনাসামনি আসি সেনা শপিং কমপ্লেক্সে তো আমরা এখন ভিতরে ঢুকবো এই যে কারেন্ট নাই যাওয়ার পরে দেখি কারেন্ট নাই এখন ওরা খুব মন খারাপ হয়ে গেছে এখন ওরা ওই চলন্ত সিঁড়ির উপর দিয়ে হাঁটাহাঁটি করে উপরে উঠলো কি আর করার একটু হাঁটাহাঁটি করতেছে ঘোরাঘুরি করতেছে দেখেন এই যে আমাদের সেনা শপিং কমপ্লেক্সের পাঁচতলায় রেস্টুরেন্টের হাঁটতেছে এগুলো মোবাইলের দোকান মোবাইলেরগুলো তারপর আমরা সামনে সিঁড়ি দিয়ে উপরে উঠবো আমাদের উদ্দেশ্য হলো রেস্টুরেন্টে তো আমরা রেস্টুরেন্টের দিকে আসলাম রেস্টুরেন্টে জিজ্ঞেস করছি কি অবস্থা একটা রেস্টুরেন্ট ঢুকলাম ওদের বিজার রেটটা বেশি তো আমরা আর কিনলাম না এখানে আমরা দেখলাম মেনু দেখতেছি আমরা যে কোনটার কেমন রেট তো আমাদের হইলো না পরে আমরা চলে আসলাম দেখতে গিয়ে আমরা ঘুরতেছি দেখি কোনটা আমাদের উদ্দেশ্য ছিল 1-99 কিন্তু সেখানে আমরা ওইরকমভাবে ওদের দোকানটা বন্ধ ছিল এই জন্য আমরা আসলে হতাশাগ্রস্ত হয়ে গেছিলাম তো আমরা অন্য অন্য কাউন্টারে অন্য দোকানে অন্য রেস্টুরেন্টে যাওয়ার উদ্দেশ্য রওনা হলাম তো এখন আমরা ঘুরতেছি হাঁটতেছি আসো দাদা আসো দুজনে দুষ্টামি করতেছে সবার ভালো লাগতেছে আর কি আমরা একটা রেস্টুরেন্টে মানে ঢুকবো তো ঢোকার পরে তাদের কাছে ভালো লাগলাম না বের হয়ে গেলাম বের হয়ে ছোট পিজা দেশে আমরা বললাম যে চলো কারেন্ট যেহেতু নাই আছে তাহলে আমরা নিচে দাঁড়িয়ে দেখি ভালো ফ্রেশ ভালো হ্যাঁ আমিও তো যাবো এবং পিজা পাইলে ওইখান থেকে নিয়ে যাবো লিফটে ওঠার জন্য সবাই ব্যস্ত হলাম লিফটে উঠলাম এই যে লিফটের জন্য ওয়েট করতেছি আমরা আর কি তো লিফটে এখন লিফট থেকে নেমে আমরা আবার চলন্ত সিঁড়িতে ওঠার জন্য পাগল হয়ে গেছে চলন্ত সিঁড়ি আমরা কারেন্ট আসছে তো সবাই চলন্ত সিঁড়িতে উঠলো যে দুষ্টামি করতেছে আবার আর একটা সিঁড়িতে উঠবে আমরা আসলে নিচের দিকে যাচ্ছি আর কি নিচের দিকে ফার্স্ট ফ্লোরে যাচ্ছি গ্রাউন্ড ফ্লোরে আর কি ওখান থেকে আমরা কেনাকাটা করে তারপরে রওনা দিব ভয় নাই কিছু বাবা আমার ছেলেটা অনেক ভয় পায় আর কি তো ওরে ধরে নেওয়া লাগে আর কি সহজে হাত ছাড়তে চায় না তো আর মেয়েটা মোটামুটি হাওয়া ভালো আছে ও নিজে নিজেই লিফ্ট উঠতে পারে এবং চলন্ত সিঁড়িতে ওঠানামা করে তো আমরা এক পর্যায়ে নিচে চলে আসলাম এখন আমরা যেখানে পিজা কেক বিক্রি করে সেই দোকানের উদ্দেশ্যে যাচ্ছি দেখা যাক কোনটা প্রাইস ভালো আছে ওইটা আমরা কিনবো দেখতেছি আমরা আর হাঁটতেছি কোনটা ফ্রেশ আছে
ওই ফ্রেশটা করতেছি। তো আমরা কয়েকটা দোকান দেখতেছি, দেখার পরে দেখা যাক কোন প্রাইসটা আমাদের সাথে ভালো মনে হয়। এখন একটা রেস্টুরেন্টে আমরা কেক এবং পিজা পিজা এবং অলরেডি প্যাকিং করে দিচ্ছে এবং কেক আমরা প্যাকিং করে নিয়েছি। খুশি তো খুশি উদ্দেশ্যে রওনা করতেছি আর কি। চলো সন্ধ্যা হয়ে গেছে, সন্ধ্যা হয়ে গেছে। এখন আমরা ঘন্টাখানিক অনেক দুষ্টামি ফেজলামি এবং বাচ্চারা অনেক খেলাধুলা আছে। কতগুলো টাকা নষ্ট হয়ে যেতে দিক দেশ ওদিক দেশ ওদিক দেশ সামনে দিয়ে সাবার সেনা কমপ্লেক্স এদিক দেশ ওদিক দেশ এদিক দেশ ওদিক দেশ বাবা। আমরা এখন ওই যে বেরোয় ওভার ব্রিজের উদ্দেশ্যে উঠতেছি, ওভার ব্রিজের উদ্দেশ্যে যাবো। তোরা আম্মু আবার পয়সা রয়েছে মানে খাইতে গেলে। দেখেন আমাদের সাবার সেনা শপিং কমপ্লেক্সের পরিবেশ, সামনের পরিবেশ খুবই চমৎকার। এই যে উপরে দেখেন, দেখা যায় আমাদের সাবার সেনা কমপ্লেক্সের সাইনবোর্ড, আমার মেয়ে দেখাচ্ছে উপরে। এই দেখেন, এই যে সাবার সেনা কমপ্লেক্স, সুন্দর সন্ধ্যার সময় এই দৃশ্য ধারণ করেছিলাম আমি আর কি। এখন আমরা যেহেতু বাইরের একটু অন্ধকার পরিচ্ছন্ন, সেই জন্য আমরা বাসায় চলে আসছি। এই যে আমাদের পিজা কেনা হয়েছে, দেখেন পিজা, সুন্দর পিজা, ক্রাঞ্চি একটা পিজা। আমার ছেলে খুব উচ্ছ্বাস খাওয়ার জন্য। এবং পাশেই রাখা আছে আমার কেক প্যাকেট করা, দেখেন 1 পাউন্ডের একটা কেক নিয়ে আসা হয়েছিল। এই যে আমার মেয়ে এবং ছেলে দুজনের নাম লেখা আছে। আসলে জন্মদিন উদ্দেশ্য নয়, জন্মদিনও না, জাস্ট ওদের খাওয়ানোর জন্য আর কি। আসসালাম।